রাজধানীর পল্টন থানাধীন রাজারবাগ পুলিশ লাইন্স ট্রাফিক ব্যারাকের ছাদে পাওয়া মস্তকবিহীন লাশের পরিচয় জানা গেছে। তার নাম আব্দুল জলিল নান্নু। তাদের গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছায়। তিনি বিএনপির কর্মী বলে জানিয়েছেন নিহতের মেয়ে নাহিদা আক্তার টুম্পা। টুম্পা হাসপাতালে সাংবাদিকদের জানান, গত রোববার রাতে বিএনপির গণসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসেন তার বাবা। সমাবেশ শেষে মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে একজন পুলিশ কর্মকর্তার কাছে যান পাওনা টাকার জন্য। পাওনা টাকার জন্য সেখানে গেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি করেন টুম্পা। তিনি বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হত্যাকাণ্ডের সংবাদ দেখে বাবাকে শনাক্ত করি। এদিকে বুধবার সকালে নান্নুর আত্মীয় ফয়সাল মুকিব ও নাজমুল ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। আত্মীয় ফয়সাল বলেন, পরিকল্পিতভাবে নান্নুকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বেলা 11:15টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের হয়।